এই মরশুমের সবচেয়ে স্বাস্থ্যকর ও সুস্বাদু ঝোল নিমঝোল নিম পাতা যে কতটা উপকারী তা আর নতুন করে বলার কিছু নেই কিন্তু তেতো হওয়ার জন্য আমরা যদিও খেয়ে নিই বাচ্চাদের একদমই খাওয়াতে পারি না কিন্তু আপনারা যদি রান্নাটা এইভাবে বানান বাচ্চারাও খেয়ে নেবে তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের রেসিপি শুরু করি নিম ঝোল বানানোর জন্য প্রথমেই আমি গ্যাসের উপর কড়াই বসিয়ে দিয়ে দিয়ে দিচ্ছি সর্ষের তেল এই রান্নাটা করতে একদমই বেশি তেল লাগে না তেল গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন এবার দিয়ে দিচ্ছি টুকরো করে রাখা আলু আলুগুলো এরকম লম্বা করে কেটে নিয়েছি দিয়ে দিচ্ছি এক চিমটে হলুদ হলুদটা মিশিয়ে নিয়ে আলুগুলো একটু ভেজে নেব যেহেতু আলুটা সেদ্ধ হতে একটু বেশি সময় লাগে তাই প্রথমে আলুটা একটু ভেজে নিচ্ছি আলুগুলো একটু ভাজা হলে দিয়ে দিচ্ছি টুকরো করে রাখা কাঁচকলা দিয়ে দিচ্ছি সজনে ডাটা সব সবজি আমি লম্বা করে কেটে নিয়েছি এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ নুন হলুদ দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে সবজিগুলোকে এক মিনিট মতো ভেজে নেব সবজিগুলোকে এক মিনিট মতো ভেজে নিয়ে এবার দিয়ে দিচ্ছি টুকরো করে রাখা বেগুন বেগুন খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তাই বেগুনটা পরে দিচ্ছি আর এই রান্নাতে বেগুনটা একটু বেশি পরিমাণে দিলে খেতে বেশি ভালো লাগে তো বেগুনটা দিয়ে নেড়ে চড়ে মিশিয়ে নিয়ে তিন মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি আর এই সময় আমি মশলাটা রেডি করে নেব এখানে নিয়ে নিয়েছি কয়েক টু আদা আর চারটে পাকা লঙ্কা ঝালটা আপনাদের স্বাদ মতো দিয়ে দেবেন আদা লঙ্কাটা বেটে নিয়েছি এখন এই বাটা মশলার মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরের গুঁড়ো হাফ চামচ ধনের গুঁড়ো আর হাফ চামচ হলুদ গুঁড়ো এখন সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি একটা পেস্ট মতো করে নিচ্ছি এখন তিন মিনিট পর ঢাকনা খুলে দিচ্ছি সবজিগুলো আরেকবার চেড়ে একটু ভেজে নিচ্ছি দেখুন সবজিগুলো ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি রেডি করে রাখা মশলা বাটিটা ধুয়ে একটু জলও দিয়ে দিলাম মশলাটা ভালো করে মিশিয়ে নিচ্ছি আর ততক্ষণে আপনারা একটা কাজ করে নিতে পারেন যদি চ্যানেলে নতুন এসে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন মশলাটা ভালো করে মিশিয়ে নিয়ে অল্প একটু করে জল দিয়ে দিয়ে মশলাটাকে দু মিনিট কষিয়ে নিচ্ছি মশলাটাকে দু মিনিট মতো কষিয়ে নিয়েছি দেখুন মশলাটা কষানো হয়ে গেছে এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ লবণটা ভালো করে মিশিয়ে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা হাই রেখে প্রথমে ঝোলটা ফুটতে দিচ্ছি ঝোল ফুটে আসলে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম করে দিচ্ছি তিন থেকে চার মিনিট মতো ফুটতে দেব ততক্ষণে নিম রেডি করে নিচ্ছি এখানে নিয়ে নিয়েছি একদম কচি নিম একটু কচি দেখে নিম পাতাগুলো নেওয়ার চেষ্টা করবেন তাহলে ঝোলটা খেতে খুবই ভালো হয় এখন গ্যাসের আরেক দিকে আরেকটা কড়াই বসিয়ে দিয়েছি আর নিম ধুয়ে নিয়েছি কড়াইয়ের উপর দিয়ে দিয়েছি এখন প্রথমে নিম পাতার জলটা শুকিয়ে নেবো জল শুকিয়ে আসলে এবার দিয়ে দিচ্ছি সরষের তেল তেলটা দিয়ে নিম ভেজে নিচ্ছি আর দেখবেন ভাজার সাথে সাথে নিমপাতার একটা সুন্দর সেন্ট বেরোবে আর নিম যত কচি হবে সেন্টটা তত সুন্দর হয় তেতেও বেশি লাগে না নিম পাতাগুলো ভালো করে ভেজে নিয়েছি এখন উঠিয়ে রাখছি এদিকে ঝোলটা দেখে নেবো ঝোলটা বেশ ভালো মতো ফুটে গেছে তো আমি দুটো চেরা কাঁচা লঙ্কা ঝোলের মধ্যে দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি ঝোলের সবজিগুলো খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা নিম পাতা অবশ্যই আলাদা করে ভেজে নিয়ে তবেই ঝোলের সাথে মেশাবেন না হলে ঝোল বেশি তেতো হয়ে যাবে ঠিক যেইভাবে বানালাম এইভাবেই বানাবেন আপনারা যদি একদমই তেতো খেতে না চান তাহলে নিম পাতাটা মিশিয়েই গ্যাসটা অফ করে দেবেন আর না হলে একটু তেতো খেতে চাইলে এক মিনিট ফুটিয়ে নিতে পারেন তো আমি এক মিনিট মতো ফুটিয়ে নিচ্ছি তৈরি হয়ে গেছে এই মরশুমের সবচেয়ে স্বাস্থ্যকর সুস্বাদু রেসিপি নিমঝোল দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু বেশ ভালো হয় বাড়িতে বানিয়ে থাকলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন খেয়ে আপনাদের কেমন লাগলো তো আজ এই অবধি শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন